तीन बर्रे आजमर मध्य तानर राजत्व आसल उमर बीन आब्दुल आजीजर हमार देशर साइटर दे देश राहुल पिंडी या सिंध या कराची इता इलाका हजरत उमर बीन आब्दुल आजीजर कब्जार भितरे आसल आरब यमन बहरीन दम्माम तुर्की अफगानिस्तान लिबिया यमन शाम एर बाद इराक ईरान अफगानिस्तान पाकिस्तान और इलाका साइट लोया चीन ए बाद ऑस्ट्रेलिया इतना सब जगह खान राजत्व आसलो हजरत उमर बीन आब्दुल आजीज रहमतुल्ला अलैह तीन बर्रे आजमर मध्य बादशाही तानर गुलाम रे डाक दिस नाम आसलो राजा बीन हायवा अबाया कैसे नामी आमार सौके আমার আর দিয়া তিন বাদশারে আমার আগে তিনজন বাদশাহ বঞ্চ তিনজনরে আমি খানা উঠাই ও কবরের মধ্যে লামাইছি দফন করছি তার আগে বাদশাহ আসলা মারওয়ান এর বাদে আব্দুল মালিক বিন মারওয়ান ওয়ালিদ এরপরে সুলেমান মারওয়ান নয় বছর বাদশাহী করছে এর বাদে আব্দুল মালিক বিন মারওয়ান একুশ বছর বাদশাহী করছে এরপরে ওয়ালিদ ওয়ালিদ দশ বছর বাদশাহী করছেন এর বাদে সুলেমান সুলেমানে আড়াই বছর বাদশাহী করছে তুড়াই দিক সিদ্ধি গইতে পারে ছয় মাস চার মাস কিন্তু ও ও এর ভিতরে বাদশাহী তারা করছে কইছেন আমি তারারে দেখছি যে সময় তারারে আমি কবর ডালিতাম কবর রাখতাম যে সময় রাখার পরে তিনটা গাইড থাকে না নি ফাওতে একটা বুকো একটা আর মাথাতে একটা তিনোটা কুলিয়া দেওয়া লাগে আমি খুলতে সময় তার চেহারা দেখছি আব্দুল মালিকেরও চেহারা দেখছি ওয়ালিদেরও চেহারা দেখছি সুলেমানেরও চেহারা দেখছি কিবলার দিকে দি শূন্য চেহারা করিয়া হ্যাঁ দফন করা আমি দেখছি কিবলার দিকে দি তারারে রাখা হইছে এর বাদেও তারার চেহারা কিবলা তা কিন্তু সরি গেছে কিবলা ভাই মুখ রইছে না কেন তারা দুনিয়ার বাদশাহীর নশার মধ্যে আল্লাহরে নারাজ করছে ইনসাফর ফাল্লা সাড়িয়া জুলুমার ফাল্লা দরিয়া আল্লাহ আল্লাহর রসুলরে নারাজ করছে মুসলমান আসলা দিনদার আসলা নমাজ আসলো কিন্তু আল্লাহ তারার নামাজ তারার ইবাদা তারার রোজা তারার বন্দেগি তারার তাহাজ্জুদ সব কিছু আল্লাহ মুখের মাঝে ইঠা মারিয়া আল্লাহ চেহারারে কিবলার দিকে তাকিন সরাই দিস ওলিদ যে সময় রাখা ওর ওলিদ রে বাদশাহ রাখবার আগে কবরের ফারনি শোন আস্তা মানছে ইলের ওলিদর ফুয়াইনতে হইলা আমার আব্বা জিন্দা মনে হয় জিন্দা ওই সময় উমর বিন আব্দুল আজিজ বাদশাহ বঞ্চন না তাই হইলা না না তোর আব্বা জিন্দা না আজ্জালাল্লাহ উকুবাতাহু আল্লাহ তানোর সাজা কবর যাওয়ার বাদে দিতা নানি কবরের আগে তাকে শুরু করে দিস এই বদবক্তর উপরে আর জালিমর উপরে একমাত্র না ইনসাফি করার কারণে দরওয়াজা বন্ধ করে রাখি দিত গেট বন্ধই দিত যেটা বদমাশ যেটা সুর যেটা ডাকাত যেটা হ্যাঁ রক্ত চুষিয়া খাইন ওটা তার ছেলা আসলা জেলা ইসাইলকুর নেতা হলোর তা হইন নানি বালা মানু এগুলো গে থাকতা না ওটা আসলা তারার লোকে আমার বাই খোল দোস্ত বুজুর্গ খোল রাজা বিন হায়বারে ডাক দিয়া কইছুন আমার যে সময় রাখা হইব আমার লাশ রে আমিও তো বাদশাহ দেখিও আমার চেহারা ডাইনে দি থাকেনি না কিবলা তাকিন সরি যায় ওলিদ রে যে সময় রাখা হইছে ওলা গরম একটা হাওয়া আইছে মানুষ রইতে পারছেন না খালি গাড়ি শোন আর গাড়িয়া বাক উমর বিন আব্দুল আজিজ রে যে সময় কবরের মধ্যে রাখা হয় ও সময় একটা হাওয়া চলছে এই হাওয়া জনতার মধ্যে শরিক নেওয়ালা সবে কইছেন জীবনে আর কোনে দিন ইলা হাওয়া পাইছি না হাওয়া ফাত্তা উড়ে নানি কাগজের টুকড়া এখান উড়িস উড়ি 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 কবরতানরে রাখা হইছে আবু উফরে কিছু দেওয়া হইছে না তানোর সিনার উফরে ও কাগজের টুকড়া ওখানে ইয়া ফড়ছে রাখনেওয়ালা হলে রাখছেন কাগজ ওখান উঠাইছেন উঠাইয়া খুলিয়া দেখেন এক সাইডে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম
আর আরেক সাইটে লেখা বারাআতুম মিনাল্লাহ উমর ইবনুল আব্দুল আজিজ মিনান নার, আল্লাহর তরফ থেকে ঘোষণা দেওয়া হই গেছে যে উমর বিন আব্দুল আজিজ জাহান্নামের আগুন থেকে নাজাত পাইলেছেন। সুবহানাল্লাহ, কি ইনসাফ করিয়া গেছলা উমর বিন আব্দুল আজিজ। তান যে ফরিবার আসলা, এই ফরিবারের নাম হইল ফাতিমা, আল্লাহ নবীর ফুড়ি ফাতিমা না আরেক ফাতিমা। আর ইসলাম আল্লাহ নবীর তাকিন লইয়া স্কুর দিন পর্যন্ত ইলা দনি ফরিবার মনে হয় দুনিয়ার জন্ম লইছে না, জেলা দনি ফরিবার হজরত উমর বিন আব্দুল আজিজের ফরিবার আসলা। এক দুইজন না, প্রায় আটজন, বাপ সাতজন, এবার দাদা বাদশাহ আসলা, তার ফরিবারের দাদা বাদশাহ আসলা, বাপ বাদশাহ আসলা, দুইজন, বাইশ চারজন বাদশাহ, ছয়জন ইবায় স্বামী উমর বিন আব্দুল আজিজ বাদশাহ, সাত বাদশার খানদানোর পরিবার হইলা ফাতিমা। ইলা ইসলামর, হ্যাঁ ইলা মনে হয় তারিখ নাই। উমর বিন আব্দুল আজিজ বাদশাহ বনবার আগে তানোর গভর্নর যে সময় আসলা, তানোর সাদ ও সামান প্রাইভেট যেটা আসলো ফন্ড বিশ তাকিন বেশি উঠে লইয়া দেওয়া লাগতো। একবার তান খাদিমরে গভর্নর যে সময় আসলা, খাদিমরে ষাট দিনার দিছেন দিয়া কইছেন এমনই এখান চাদর লইয়াও, আমরা শাল থাকে না কিছু বলা কাশ্মীরি শাল দাম এমনই, আজ তাকিন কত শো বছর আগে, চোদ্দশো বছর আগে কেদা এমনই চাদর এখান ষাট দিনার, আর এখন এক এক দিনারের দাম প্রায় একশো আটচল্লিশ তাকিন পঞ্চাশ টাকা, আরও বেশ হইতে আপ ডাউন নয়, তে একশো দুদিন দেড়শো টাকা মানুষ, তে ষাট দেড়শো কত জলদি দিন হিসাব দিন জলদি, নব্বই মতলব নয় হাজার, নয় হাজার টাকা আজ তাকিন চোদ্দশো বছর আগে কইদরা গিদা, তেরোশো কয় বছর আগে কইদরা নয় হাজার টাকার আমার চাদর আনিয়া দেয়, এখন তো প্রায় দেড় দুই লাখ তাকিন আরও বেশ হইব, আনিয়া দিছেন, আনিয়া দেওয়ার বাদে তাই না কইতা ব্যা এখান কিতা চাদর আনছে এখানে তো সফট না আরও বালা আনতে আস, আর যে সময় বাদশাহ বনি গেছুন, বাদশাহ বনার বাদে এক দিনার তান খাদিমরে দিছেন বিয়া কইছেন এখান চাদর আনিলেই, একে এক দিনার ওফুরা লাগাইছে না আরও কম দামি এখান আনছে, আনার বাদে ওখান লইছেন লইয়া খান দিত রাখো ইদরা ইয়া অত দামি কেন আনলে এখানে, জীবনের চেঞ্জিং হয়েছে কিনা দেখরানি, আগে তো পার্সোনাল লাইফ আসলো এখন না, এখন উম্মতর সামনে তানোর লাইফ তানোর জীবন এক নমুনা আইডিয়াল। হায় উমর বিন আব্দুল আজিজ তান ফরিবার রেখেছেন বাদশাহ বনার বাদে, ফাতিমা তোমারে জীবনের যত সুখ আরাম দেওয়ার আমি দিলাইছি, যেটা তোমারে দেখাইছি, যেটা ফিন্দাইছি, যেটা মৌজ মস্তি তোমারে খরানি লুয়াইছি, তা মনে হয় আর জীবনও সেও মনে হয় করছো, দেখো আগল্লাখান আমি জীবন এখন খাটাইতে পারতাম না, আমি মুসলমানের আমির বনি গেছি, আমারে পিএম বানাই লইছো, এখন আমি নবীর তরিকা মোতাবিক জীবন খাটানি লাগবো, এখন আমি তোমারে ইজাজত দিয়ার, তোমার এই অথরিটি দিয়ার, তুমি চাও আমার জীবন রইতায় তে আমি যেলা নর্মেল লাইফ খাটাই মোলা তাহা লাগবো তুমি, আর যদি চাও তালাক লইলেইতায় তে আমার তরফ থেকে বিলকুল ইজাজত আছে, আমি বিলকুল নারাজ না। ফাতিমা ফাতিমা ওয়াসলা জবাব দিছেন উমর বিন আব্দুল আজিজ, আচ্ছাইর জীবন যদিন বালা সুখর জীবন যদিন তোমার লাগে খাটাইতে পারছি, তে দুঃখর জীবনও তোমার লগে আমি খাটাইতে পারব, কথা লাগিন আল্লাহ নবী ফরমাইতরা দুনিয়া সব সামান ইউজ করবার আর সব থেকে বালা সামান হইল আলমার আত সালিহা পবিত্র নেক বিবি, বহুত বড় নিয়ামত, যার বাড়ি নিয়ামত নাই যার করো জাহান্নমের এক গাড়া ই বাড়ি কান, জীবনে শান্তি নাই। তেমার ভাই হল দুস্থ বুজুর্গ উমর বিন আব্দুল আজিজ, একদিন তান খাদিমরে ডাকাই আনছেন রাজা বিন হাইবারে, রাজা বিন হাইবা ও জমিন ওখান আমি আমার জনসার লাগি, আমার দফনর লাগি, আমার লাশর লাগি আমি রাখছি ওখান লইছি, ও জমিনের মালিক ডাকাই আনো, জমিনের মালিক ডাকানি হয়েছে, মালিকরে কইছেন এর এক কাম করো তোমার কাছ থেকে জমিন আমি লইছি, ছয় মাস বাদে এই জমিনিকান তুমি নিয়োগি আমার উপরে আল বাবাই দিও, তুমি খেতুত করতে পারবা, ছয় মাস বাদে আমার লাশ কুম্বায় কুম্বায় দাইমু খেওয়ার ইয়াদ করবানি,
इसकुल दिन फरदन तो उमर बिन अब्दुल अजीज और लाश कबर मौजूद।